বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সীমান্তের কক্সবাজার ও বান্দরবনের নানা পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসছে গরুর চালান। এজন্য সীমান্তে গড়ে উঠেছে বেশ কয়েকটি গরু পাচারকারী সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিনই আসছে গরুর অবৈধ চালান। গেল 3 এপ্রিল কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা নেসার উদ্দিনকে নিজের পালিত গরুর আকার উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশের পরই আলোচনায় আসে বিষয়টি। মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরু বিক্রি হয় স্থানীয় হাটে। এতে স্থানীয়রা নিজেদের পালা গরু বিক্রি করতে গিয়ে পড়েন বিপত্তিতে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রত্যয়নপত্র নিচ্ছেন গরুর মালিক ও খামারিরা। বর্মিয়া গরু বলে হয় না, তবে আর দেশি গরু ধরি বেলার, ভালো গরু ধরি বেলার। মিয়ানমারের মনে করে এরা প্রশাসনে আমাদের দিকে ফরিশাদ থেকে প্রত্যয়ন নিয়ে গরু বিক্রি করতে হয়। স্থানীয় গরুগুলোকে চিহ্নিত করার জন্য মানে এটা অমুকের গরু সেভাবে একটা প্রত্যয়ন দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু বিক্রি বন্ধ ও স্থানীয় গরু বিক্রেতাদের দুর্ভোগ লাঘবে দেওয়া হচ্ছে গরুর প্রত্যয়ন পত্র। প্রত্যেকে এনেছেন বা কোন খামারের গরু কিভাবে বিক্রি করেন সেটা আমরা যাচাই বাছাই করে কোনো ফিস না নিয়ে তাদেরকে আমরা প্রত্যয়নপত্র দিয়ে থাকি। 1 এপ্রিল চোরাই পথে আনা গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ক্যাম্পেও হামলা চালায় চোরা কারবারীরা। আর গত শনিবার রাতে জব্দকৃত চোরাই গরু নিয়ে আসার পথে রামুর কাওয়ার খুপে বিজিবি টহল দলের উপর হামলা চালানো হয়। প্রশাসন বলছে স্থানীয় লোকজন ও খামারিদের কেউ ক্ষতিগ্রস্ত করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুধু জনপ্রতিনিধি না, কেউই এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে না। যদি যুক্ত হয় এবং সেটি প্রমাণিত হয়, আমরা খতিয়ে দেখছি, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত কয়েক মাসে মিয়ানমার থেকে চোরাই পথে আসা প্রায় 2000 গরু জব্দ করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।